প্রস্তাবিত বাজেট সাহসী বাস্তব ও জনকল্যাণমুখী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন নতুন বাজেট নিত্যপণ্যের দাম কমাতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপ্রদর্শিত অর্থ ও সম্পদ মূলধারায় ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী ক্ষমতাসীন আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুদ্রা সংবাদ সম্মেলনে কাদের বলেন দেশের অর্থনীতিকে উচ্চ গতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে এই বাজেটের মূল নেয়া লক্ষ্য এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে জানিয়ে তিনি আরও বলেন মানুষের মৌলিক অধিকার কৃষি দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা কর্মসংস্থা বৃদ্ধি করা সবাই এক এ বাজেটকে পরিণীত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে একটা চ্যালেঞ্জ আছে সেটি হল বাস্তবায়ন কালো টাকা সাদা করার বিষয়ে কাদের বলেন পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় অর্থনীতির মূল ধারায় আনার ব্যবস্থা করা হয়েছে এর ফলে ব্যাংকে বাড়বে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বিভিন্ন বেসরকারি সংস্থা বিএনপির সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার ব্যবস্থা সুবিধা আরো বাড়বে এখন সিপিডি কি বলল টিআইডি কি বলল এসব নিয়ে আমাদের কোনো নেই ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে নির্বাচনী ইস্তেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বাজেট সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাস্তবায়ন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের দেশে যে সংকট এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা